এক সময় পুরীধামে লান্ডিমাতা নামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের এক অনুরক্ত ভক্ত। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভাবভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন। প্রতিদিন লান্ডিমাতা প্রভুর জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে আসতেন। তিনি মনে মনে ভাবতেন, শ্রী জগন্নাথ প্রতিদিন 60 বার ভোজন করেন, যার মধ্যে থাকে 56 রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের মিষ্টি, কত রকমের ঘি। তিনি অবশ্যই এত ধরনের গুরুপাক জমকালো খাবার দাবার ভোজন করে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার হয়তো কিছু পেটের সমস্যা হয়েছে। সেই জন্য যদি কিছু নিম পাতা বাটা খান তাহলে তার পক্ষে তা খুবই ভালো হবে। এই রকম মনোভাব নিয়ে লান্ডিমাতা প্রতিদিন মন্দিরে যেতেন আর পুত্রকে নিম পাতা বাটা খাওয়াতেন। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডিমাতা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছলেন, কিন্তু মন্দির প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাকে থামাল। বলল, ওহে বৃদ্ধা, এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ? লান্ডিমাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বলল, তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে? লান্ডিমাতা উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে, তার আঁখি দুটি বিশাল, সে আমার এই নিম পাতার তৈরি পদটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছে, আমাকে ভেতরে যেতে দাও। রক্ষী রেগে গিয়ে তাকে বলল, তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয়, সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন? তিনি কেবল তোমার ওই নিম পাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন? নিরাপত্তারক্ষী লান্ডিমাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না। ভগ্ন হৃদয়ে লান্ডিমাতা তার কুটিরে ফিরে এলেন। আমার ছেলে নিশ্চয়ই তার এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে, এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন। শ্রী জগন্নাথ দেব লান্ডিমাতার অন্তরের ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাত্রে তাঁর কুটিরে আবির্ভূত হলেন। হঠাৎ এক উজ্জ্বল আলোক প্রভায় লান্ডিমাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সবিস্ময়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখটি যেন শুষ্ক ও বিষাদ। জগন্নাথ বললেন, মা, আজ কত রকমের মিষ্টদ্রব্য ভোজন করেছি, আমার পেটে কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে? লান্ডিমাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কিছু বলার আগেই জগন্নাথ দেব তার গৃহ হতে অন্তহিত হলেন। সেই রাতে প্রভু শ্রী জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডিমাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন, তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তারক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি। আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করাবার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অনতি দূরে অবস্থিত লান্ডিমাতার ছোট্ট ঘরে গেলেন। তার কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডিমাতা খুব অবাক হলেন। রাজা তাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিম পাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজে মাতা জ্ঞান করেন। আজ থেকে আপনার কুটিরটি লান্ডিমাতা মঠ নামে প্রতিষ্ঠিত হবে। এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসেবে বিবেচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন, এমনকি আপনার দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে ওই পত্রটি নিবেদন করা হবে। রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডিমাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন
এখনকার দিনে নিমপাতা বাটার পরিবর্তে জগন্নাথদেব 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর তীতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন। বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। শুভ রথযাত্রা।